Assalamualaikum guys, welcome to our Dhakar fish lover channel. তো আজকে আমি এসেছি একটা নতুন পয়েন্টে পরিদর্শনের জন্য। নতুন পয়েন্ট না, আমরা প্রতি বছর এখানে আসি, এখানে ভিডিও করি, কিন্তু আজকে মূলত আসি পরিদর্শনের জন্য, যে এখানকার কি অবস্থা, কি পরিস্থিতি। তো দেখেন, খুব সুন্দর একটা ফিশিং স্পট আর বড় মাছের জায়গা। এটা হচ্ছে তেলেঙ্গা। তো এই সিজনে এখনো এখানে আসিনি আমরা ফিশিং করতে। তো আজকে মূলত আসলাম যে এখানে কি অবস্থা, কি পরিস্থিতি, তো সেটা জানার জন্য মূলত আসা। তো যারা শিকারি ভাই আছে অনেকেই চিনেন এই পয়েন্টটা, বড় মাছ ধরার একটা বেস্ট পয়েন্ট। তো আমরা মোটামুটি প্রায় যে নদীর কাছাকাছি এসে পড়েছি, আমরা পয়েন্টে যাচ্ছি। তো গিয়ে আপনাদেরকে আপডেট দিব। তো সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা পয়েন্টের কাছাকাছি এসে পড়েছি। তো এখন এখানেও মোটামুটি ঝাঁটা দেওয়া আছে। এই যে দেখেন পয়েন্ট, মোটামুটি পানি গোলা। এই যে দেখেন বড় মাছ ধরার সুন্দর একটা পয়েন্ট, তেলেঙ্গা কুম যেটা বলে। তোমরা আরো সামনে যাই, দেখি পানির কি অবস্থা। তো গত বছরও কিন্তু আমরা মোটামুটি এখানে আসি, এখানে ভিডিও করেছি, এখানে টাটকিনি মাছ ধরতে, তারপর বড় বড় পুঁটির মাছও এখানে ধরে। এখানে অনেকগুলোই ফিশিং পয়েন্ট আছে, কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এটা সাপের রাস্তা না। এই যে দেখেন পয়েন্ট, এগুলো সবই হলো ফিশিং পয়েন্ট। ওই যে দেখেন গুই সাপ গেল, যাক সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখন যে সাপের উপদ্রব বেড়েছে, এগুলো একটা গুই সাপ গেল। এই যে এগুলো সবই ফিশিং স্পট, মানে পয়েন্ট, এগুলো শিকারীদের। পানি এখনও ঘোলা, প্রচুর পানি বাড়তি। তো আজকে মূলত আসি এখানে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য, যে তেলেঙ্গার কি অবস্থা, কি পরিস্থিতি, সেটা জানানোর জন্যই। তো আমরা আরও সামনে যাব, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা পয়েন্টগুলো। এই যে দেখেন পয়েন্ট, এগুলো সবই হচ্ছে পয়েন্ট। তো গত সিজনে আমি মোটামুটি এখানে যে রুই মাছের জাগ দেখতে পেরেছি, প্রচুর রুই মাছ এই পয়েন্টটাতে আছে। এটা একটা কুম, এই সাইডটা পুরো একটা কুম, বড় মাছ ধরার বেস্ট পয়েন্ট। প্রতি বছরে প্রতি সিজনে এখানে ঘোলা পানিতে বড় বড় রুই মাছের মাইর হয়। তো এবার যেহেতু অনেক দেরি করে পানি ঢুকছে, তো এই জন্য মূলত আসলাম যে এখানে কি অবস্থা তা দেখার জন্য। পানি মোটামুটি মোটামুটি না, প্রায় অনেকই ঘোলা। তো আশা করা যে পূজার পর এখানে মোটামুটি মাছের মাইর হবে। তো তারপর আমরা এখানে প্রায় দেখব আধা ঘন্টা ঘন্টা খানিক, যে কোনো মাছের ওয়াশ আমরা পাই কি না। আর ঘোলা পানিতে মাছে নড়াচড়া একটু কমই হয়। এই যে দেখেন পানি অনেক ঘোলা। ওই যে এটা হচ্ছে তেঁতুলতলার কুম, ওই পাশে হলো তেঁতুলতলার কুম। তো আমরা সামনে যাই, দেখি আমি যাচ্ছি, দেখি যে এই যে খালটা, এই খালে মোটামুটি আমরা গত সিজন টাটকিনি এবং রুই মাছও ধরেছি। প্রচুর জঙ্গল, এই যে দেখেন এই পুরাটা কুম। খুব ভালো একটা ফিশিং স্পট, কিন্তু এখানকার মাছের মাইটটা একটু দেরি করে হয়। ধলেশ্বরী নদীর মাছ ধরার পর এখানে মোটামুটি মাছের মাই শুরু হয়। আমি এখন যে পয়েন্টটা দেখাবো, আপনাদের খালে নিয়ে যাব। এই খালে বসে, পাড়ে বসে অনেক শিকারি বসে লেদ খেলে। তো আমি সেখানে যাচ্ছি। প্রচুর পানি বাড়তি, তো আর কিছুদিন পরেই মোটামুটি এখানে পানি টান দিয়ে দিবে। তেলেঙ্গা ওই পার বলে মাইল লাইন, পানি খোলা,
আর একটু ক্লিয়ার হলে এখানে মাছের মাইর হবে। এই যে দেখেন কাউটা, আর কিছুদিন পরে এখানে পানিটা কমলে এখানে ঝাঁটা দিবে। তো আমরা গত সিজনে ওই পারে দাঁড়িয়ে দেড়ে টাটকিনি মাছ ধরেছি, আর এটা রুই মাছের বেস্ট একটা পয়েন্ট তেলেঙ্গাকুম। কোনো শিকারির দেখা নাই, কারণ এখন পানি অনেক বাড়তি এবং ঘোলা, যার কারণে শিকারি এখনও আসে না। দেখতে পাচ্ছেন তো এখনো কোনো শিকারি ঢুকে নাই, আশা করা যায় পূজার পরে এখানে মোটামুটি শিকারি ঢুকবে। আর এখানে মোটামুটি এগুলো পয়েন্ট করে শিকারিরা মাছ ধরে এখানে লেদ খেলে। তো আশা করা যায় পূজার পরে শিকারি ঢুকবে, আর আমরাও এখানে আসব, পূজার পরে আসব। কি বড় ভাইরা, এমন কি মাছ ধরার সময় হয় না এখানে? না, দেরি আছে বলতে কতদিন লাগতে পারে আপনারা যেহেতু এলাকার মানুষ? তারা বলছে পূজার পরে আসতে, কারণ এখন পানি বাড়তি এবং খোলা। 15 দিন না? ঠিক আছে, ইনশাল্লাহ 15 দিন পরে আমরা এখানে আসবো। আর আপনারা যারা আসতে চান 15 দিন পরে আইসেন। এই হচ্ছে তেলেঙ্গা কুমের অবস্থা পরিস্থিতি, কারণ এখানে প্রতি বছরেই শিকারীরা আসে, এসে মাছ ধরে, 2-4টা করে রুই মাছ ধরে নিয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে তেলেঙ্গা কুমের আপডেট। তো আজকে মূলত আসলাম নতুন পয়েন্টে যে কি অবস্থা, কারণ এই সিজনে এখনও এখানে ঢোকা হয় নাই, যার কারণে আসলাম আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো এই হচ্ছে আপডেট, আশা করা যায় আরও 15 দিন পরে এখানে মাছের মাছ শুরু হয়ে যাবে, আর আমরাও আসবো এখানে ফিশিং করতে। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।